কতক্ষণ ধরে কি করতেছে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি কথা বলতে পারতেছিলাম না। দরজা হলো, এই করতেছে, মা আসছে। হ্যাঁ মা, এই পেঁচানো মুশুরির মাধ্যমে এসে ঘুমাইতে পারে। এ মা, যেদিন পরে এই দেখো তো কে আইছে, জাদুর বক্স। একদম আজ দেন মুসে টানার মতো কোনো ব্যবস্থা নাই, মোর রুমের মধ্যে কি অবস্থা করছি। দেখো তো কে আইছে, কতক্ষণ ধরে উঠটা কি অবস্থা শুরু করছে আমার লাগে। আমি উঠাই, তো এই হলো আমার অবস্থা। দুদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম। তো দেখি মা আসছে, এখন দেখি আপনাদের সাথে কী শেয়ার করতে পারি। কালকে কোনো রান্না বান্না করতে পারি না, কে এত অসুস্থ ছিলাম, না খেয়েছিলাম সারা। আসতেছে তুমি দেখেন, তো রাতে মা মানে আমিও না খেয়ে ঘুমাই পড়ছিলাম, আবদিও। তো রাত 2টা বাজে হলো, দুজনে না কয়টা 4টা বাজে ঘুম ভাঙছে। তো 4টা বাজে হলো, আমি আর আবদি উঠছি। তারপরে আনা ছিল বাসায়, তো আনা খেয়েছি, তারপরে আবার হলো ঘুমাইছি। এখন উঠলাম, মানে আপনি একটু আগে উঠছে, আমাদের ঘুম ভাঙে নাই। তারপরও আমি ওরা এই করতেছিলাম, আমি বাড়িতে যখন ছিলাম তখন হলো মার কাছে আমি দুধ দিয়ে রুটি দেখাইতে চেয়েছিলাম একবার, তো মা হলো রুটি নিয়ে আসছে। দুধ আনছো? দুধ তো আছে বাসা, দুধ আনছো? জলদা নিয়ে এসো। তো এখন একটু খাই, আমি না খেয়েছিলাম তো অনেক ক্ষুধা লাগছে। আপনি অপছন্দ করে তো আপনি আর নিয়ে খাই। তোমার আমি একটু রোবান্তে গেছিলাম, আনছিল আমার আবার যাইতে কইছে তো রাখায় আমার গুলো ইয়ে যাইব সিলেট, সিলেট যাইব সিলেট। কই দুধ কই মা? আপনার লিগা গলার মধ্যে অনেক ব্যথা, কি যেন আমি করুম দুধের পাতে না থালা বাটিও দিতে পারি নাই। পানি দত্ত ডর করতেছে আমার, আমি দুধ পছন্দ করি না, আমি তো দুধ আনতে কই না, আমি কোনো সময় বাড়ি থেকে কিছু আনতে কই না, আমি দুধ খাওয়া পছন্দ করি না। তারপর মাঝে মধ্যে যে একবার হলো ওই যে মা রুটিটা খাওয়াইছিল না, তো মাঝে মধ্যে বাড়িতে একটু খাইতে চাই, তো যখন খাইতে চাই তখন তো পাই না, ওই ওইবার খাওয়াই তারা নাই কেলে মানিয়ে নিয়েছি। আমি মিঠা জিনিস খাই না তো এর লেগে আছে সমস্যা, এর লেগে দুধটা পছন্দ করি না, পায়েসও আমি খাই না, বুঝছেন? মানে আমি দুধের জিনিস মিষ্টি বলতে কোনো জিনিসই পছন্দই করি না। ওই আগে হয়েছে যখন মানে বাড়িতে পড়াশোনা করতাম না, তখন হয়েছে যে মা আমাদের বাড়িতে তো সবসময় অল টাইম ই থাকতো না, তো মা হয়েছে মনে করেন গরম কইরা ই কইরা একদম ঘুমে থেকে উঠে এক গ্লাস দুধ খাওয়াই দিত,
জোর করে খাইতাম, তখন একটু অভ্যাস ছিল, এখন তো এমনি তো পছন্দ করি না, আর জোর করে খাওয়ার ইচ্ছে মানে কত দূর হালাইলাম পচাইয়া না, কয়বার পচে পচে গেল, নষ্ট নষ্ট হয়ে যায়। রাতে দেখলাম ফ্যান ছেড়ে ঘুমাইছে না, আমি মনে করছি কি হয়তো মশার কারণে, কারণ এগুলো মতো জন্মের মশা না, মশাই লেগে। আর আমি রাত্রে উঠছি তো, দুদিন ধরে রাতে উঠি না, আজকে রাতে ওই জাপ দিয়ে লেগে উঠছি, ঘুম ভেঙে গেছে, মশার উপরে এত মশা, আমাকে এই মশাগুলা মিললে এসে সারা রাত বেলা যুদ্ধ করে খায়, রক্ত খায় শরীরে, তো ঘুমাইবো কেমনে। হ্যাঁ মশাটা ভালো হয়েছে মানে মানে প্রচুর পরিমাণ মশা দেয়, মশারির উপরে দিয়ে ই করতেছে, আর এত সাউন্ড করে, আমি তো এখন ফ্যান চালু করি, মনে হয় গান শুরু করে দেয় মশাই, ওই গান মনে করেন রাত মানে মশার মধ্যে থাকতেও ঘুমা হয় না ওই গানের লিগে। আমি নিজেও খাম, ওই যে রুটি দিয়ে খাম, আপনি আর রুটি দিয়ে খায়, গরম করে হয়ে গেছে, আমি একটু চিনি দিতেছি, আসলে আমি এত বেশি অসুস্থ ছিলাম, ওইটা রান্না করার মতো শক্তিটা ছিল না, এখনও কালকে বেশি খারাপ ছিল শরীরটা, গলা ব্যথা ছিল যেরকম, ওরকম জ্বর ছিল, বিশেষ করে আমি যদি অসুস্থ থাকি তাহলে মানে কীভাবে কী করবো, তো আত্মীয় মোটামুটি অসুস্থ, আত্মীয়ার জ্বর হলে চলে যায় আবার আসে, তো ওষুধ নিয়ে আসছি, ওষুধ খাই, আমিও খাইছি ও খাইছি, কোনো কাজ হয় না, ওষুধ খেলে আমার তো কাজ হয় না, আত্মীয়টা হলো জ্বর আসে আবার চলে যায়, আমি তো কথা বলতে চাচ্ছি দিতেই আছি দিতেই আছি। তো ওইটা খাইয়ে একটু শক্তি করে হলো রান্না বান্না করুন, যেহেতু মা আসছে, কি আসো আবদিয়া, আসো আবদিয়া, এরা কি ড্রোপ আনছো? এটা ড্রোপ, এটা ড্রোপ আমি যত অসুস্থ মানুষ তো কাজ তো করতেই পারে, তো করতে পারি না এই কারণে দেখেন আমার রুমের কি অবস্থা, মাথায় ঘুরে গেছে আমার থেকে শুরু করে
এইখানে হলো আমি কাপড় চোপড় নিয়ে ঘুরছি। এইভাবে কাপড় চোপড় নিয়ে বসার কারণ হইলো শীত চলে গেছে, আর শীতের কাপড় চোপড় গুলাই করি। আর আমি আত্মীয় স্বজন অনেকগুলো ড্রেস অর্ডার করছি, আর আপনারা যে আগের ড্রেস তো 1 বছর আগের, এগুলো সব ছোট ছোট হয়ে গেছে। শীতের কাপড় চোপড় গুলো আপনি আর ছোট ছোট হয়ে গেছে, আসলে এগুলো আর কোনো কাজেই লাগবে না। তো এই জন্য ভাবলাম এই কাপড় চোপড় গুলো আমি আলাদা করে ফেলে, এমনি তো অনেক অবস্থা খারাপ খারাপ। আমি কাপড় চোপড় কাপড় গুলো ওয়ার গুলো সবগুলো একদম পেঁচাই করছি। শীতের কাপড় চোপড় কিছু পরে এখান থেকে হলো কয়েকটা ড্রেস রাখবো যেগুলো আপনি এখন পড়তে পারবে, আর যা আছে সব কতগুলা কাঁথা আছে বাবুরে দিমু, এগুলো তো রাখতে আর লাগবো না।